রাসেল, ভারত এবং থাইল্যান্ডের ম্যাচের কি তথ্য আছে আপনার কাছে, জানান আমাদেরকে। জি ধন্যবাদ ফয়সাল। আসলে সকালে টসে সকালে আসলে টসে জিতে ভারত এবং থাইল্যান্ডের খেলার এই সকালে থাইল্যান্ড টসে জিতে ভারতকে আসলে ব্যাট করতে পাঠায়। আপনি দেখতে পাচ্ছেন আসলে জেমিমা এবং আরও দু তিনজন এই ব্যাটসম্যানের আসলে দৃঢ়তার কারণে আসলে ভারত মূলত 148 রানের আসলে 48 রান করতে সক্ষম হয় এবং থাইল্যান্ডকে 149 রানের টার্গেট দেয়। এই টার্গেটের বিপরীতে আসলে থাইল্যান্ড এর মধ্যে ব্যাট করছে এবং থাইল্যান্ড বলতে গেলে আসলে এই খুব শক্তিশালী দলও না, আসলে সেক্ষেত্রে আসলে তারা বিপর্যয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে জানতে পেরেছি প্রায় সম্ভবত এই 5টি উইকেট এর মধ্যে তারা পড়ে গেছে এবং সেই কিন্তু 148 রান করতে গেলে তাদেরকে আসলে অনেক কাঠ ঘর পোহাতে হবে। তবে মূলত আসলে ম্যাচ এরই মধ্যে আসলে ভারতের দিকে হেলে পড়েছে এবং ধারণা করা হচ্ছে হয়তো ভারত এই মধ্যে তারা এই জয়ের বন্দরে পৌঁছবে। কারণ হচ্ছে এর আগে আসলে ভারত এই মাত্র একটি ম্যাচে হেরেছে পাকিস্তানের বিরুদ্ধে, আর কিন্তু তাদের হার এই পরাজয়ের তাদের কোনো রেকর্ড নাই। এই অবস্থায় এই ম্যাচটি চলছে এবং আজকের আসলে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দেশ মুখোমুখি হবে এবং সেখান থেকে যে দেশ এই জয়লাভ করবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে তারা আসলে এই আজকের এই আগামী দিনে আসলে এই ফাইনালে তার মোকাবেলা করবে, হয়তো যদি ভারত আজকে জিতে সেই ভারতের সাথে। এই হচ্ছে আসলে অবস্থা। এর আগে আসলে আমি আগেই বলছিলাম যে ব্যাট করতে এই ব্যাট করার সুযোগ এই এই থাইল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করার সিদ্ধান্ত জানায় এবং মূলত আসলে জেমিমা রড্রিগেজ, হারমনপ্রীত কাউর এবং এদের দারুণ আসলে ব্যাটিংয়ে এই দু তিনজন জেমিমা এই গত দুদিন এই আগের ম্যাচগুলোতে আসলে খুব ভালো ব্যাটিং করে আসছেন এবং আজকেও তারা বেশ ভালো ব্যাটিং করেছেন। আমি যদি তাদের কথা বলি সেক্ষেত্রে শেফালি আজকে 28 বলে 42 রান করেছেন এবং হারমনপ্রীত কৌর 30 বলে 36 রান করেছেন এবং জেমিমা আসলে 26 বলে 27 রান করেছে। সব মিলিয়ে এই ভারতের তিন থেকে চারজন ব্যাটসম্যান আসলে তারা নিয়মিত রান পাচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত যদি রাখে সেক্ষেত্রে আগামী দিনে যে ফাইনালটি অনুষ্ঠিত হবে সেই ফাইনালটি আসলে মজাদার একটি ফাইনাল অনুষ্ঠিত হবে। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ, ফিরে স্টুডিওতে আপনার কাছে ফয়সাল।